আমার উন্মাতি এমন করে তারা নিজেদের অস্তিত্বকে ধরে রাখতে পারবে না স্রোতে যেমন খড় কুটো রকম ছোটখাটো জিনিস স্রোতে ফেলে দিলে নদীর স্রোতে পড়লে পরে ওই স্রোতের সঙ্গে ভেসে চলে যায় খড় ছোট ছোটো ছোটো জিনিসপত্র স্রোতের অপোজিটে বিপরীতে আসতে পারে না স্রোতে যেমন সব কিছু ভাসিয়ে নিয়ে চলে যায় অনুরূপ ভাবেন আমার উন্নত রাম তাদের এমন দুর্দিন আসবে দুরবস্থা আসবে এক সময় তারা এমন অসহায় হয়ে যাবে তাদের ওই রকম স্রোতের মতো অন্যান্য দল জামাতেরা অন্যান্য সম্প্রদায়েরা ধর্মালম্বীরা এমন করে তাদেরকে ওই ওদের স্রোতে ভাসিয়ে নিয়ে চলে যাবে অপর হাদিসে নবী আমার জানিয়ে দিলেন মানুষ যেমন একটা দস্তরখানায় বসে খাবার পরিবেশনের পরে সবাইকে ডাকা ডাকি করে এসো চলে এসো বসে যাও খাই চলে এসো ভাই ওদিকে বসো ভাই ওদিকে বসো এমন করে বসি আমরা সকলে চলে এসো খানা রেডি হয়ে গিয়েছে একটা খানজাত খালাম সবাই মিলে খাবো সবাই চলে আসেন এই দস্তরখানাতে এভাবে যেমন মানুষ ডেকে 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 নিয়ে দস্তরখানায় বসে ওই খানা খেয়ে শেষ করে দেয় অনুরূপ ভাবে পৃথিবীতে যত ধর্মালম্বী আছে মুসলমান ছাড়া যত ধর্মের মানুষ আছে অন্যান্য ধর্মালম্বীরা তারা সব একত্রিত হয়ে যাবে এক হয়ে যাবেন তারা সব নিজেদের ভিতরে মিলেমিশে যাবেন যাওয়ার পরে একযোগে তারা এমন করে মুসলমানদের উপরে আক্রমণ চালাবে এদেরকে ধ্বংস করতে হবে এদেরকে খেয়ে ফেলতে হবে এসো সবাই মিলে এদের উপরে ঝাঁপিয়ে পড়ি সবাই যখন এভাবে ভাবে আমার উম্মা উপরে ঝাঁপিয়ে পড়বে না 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 তারা অস্তিত্ব ঠিক রাখতে পারবে না আমার উম্মাত উমরাতিরা নিজেদের অস্তিত্বকে তখন হারিয়ে ফেলবে তাদের দাপটের সামনে নিজেদের অস্তিত্ব ধরে রাখতে পারবে না সেদিন এখন আসেনি তাই না সেদিন এখন আমাদের সামনে আসেনি মনে হয় এসে গেছে একদম রাইট একটু বাইরে নজর করলেই বোঝা যাচ্ছে কি হচ্ছে চারিদিকে দিকে একই অবস্থা মানুষ দিশে হারা কোথায় যাবো দয়ার নবী আমার তাই সাবধান করলেন এই সাবধান বাণী শুনে

তখন কি তারা সংখ্যায় কম হবে না বেশি হবে তারা কি কম হবে সংখ্যায় না বেশি হবে বললেন এখন যে সংখ্যা আছে এর চাইতে সংখ্যা অনেক বেশি হবে অনেক গুণে বেশি হবে তো ঠিক তাই দেখুন রসলে পাকসালাম যখন কথাগুলো বলছিলেন তখন মুসলমানের সংখ্যা ছিল কয়েক লক্ষ আর এখন সারা বিশ্বে মুসলমানের সংখ্যা প্রায় কোটির দুই শত কোটির উপরে তো কয়েক লক্ষর এগেনস্টে দুইশ কোটি কম অত বেশি তারপরেও যখন কয়েক লক্ষ মুসলমান ছিল ওই সময়ে মুসলমান ছিল বিশ্ববিজয়ী বিজয়ী এখন দুইশ কোটি মুসলমান হওয়ার পরেও জয়ী তো দূরের কথা বিজয়ীর জায়গায় মুসলমানের নাম নিশানা পাওয়া যায় না আজ মুসলমান পরাজিতর খাতায় তো নাম নেই উপরন্ত আছে লাঞ্ছিত দল বঞ্চিত দল অত্যাচারিত দল মাজলুম দল যদি পৃথিবীর বুকে কোনো সম্প্রদায় থেকে থাকে কোনো ধর্মাবলম্বী থেকে থাকে তাদের নাম হলো মুসলমান পৃথিবীর দিকে লক্ষ্য করে মুসলমান অত্যাচারিত মুসলমান লাঞ্ছিত মুসলমান অপমানিত মুসলমান নিস্পুষিত মুসলমান জর্জরিত আজ পৃথিবী ব্যাপী মুসলমানের কোনো ক্ষমতা নেই জোর নেই মুসলমানের কোনো দাপট নেই কি ভাই ঠিক না বেঠিক কথাটা শুনে সাহাবাইকে রামগঞ্জ জিজ্ঞাসা করেছিলেন ইয়া ইয়া হাবিবাল্লা যদি তাই হয় ওই সময় মুসলমানের সংখ্যা যদি অনেক বেশি হয় তাহলে কেন তাদের জীবনে দুর্দিন আসবে কেন তারা অসহায় হবে কেন সবাই মিলে তাদেরকে চেপে ধরবে তাদের উপরে আক্রমণ চালাবে তাদের উপরে জুলুম করবে এটা কেন হবে তারা তো সংখ্যায় অনেক গুণে বেড়ে যাবে নবী আমার জবাব দিয়েছিলেন আয় আমার সাহাবারা ওই মুসলমানদের দুর্দিন আসার পিছনে দুটো মাত্র কারণ থাকবে দুটো মাত্র কারণ একটা কারণ হল এমন করে তারা দুনিয়া লোভী হয়ে যাবে দ্বিতীয় কারণ হলো তারা মরণকে বড় ভয় করবে এই মরণের ভয় আর দুনিয়ার লোভ এই দুটো জিনিস তাদেরকে এই পরিস্থিতিতে পৌঁছে দেবে কি বুঝলেন এই দুটো জিনিস একটা হচ্ছে দুনিয়ার লোভ আরেকটা হচ্ছে কি বললাম ব্যাখ্যা করা হয়েছে কাপুরুষতার সঙ্গে মরণের ভয় মানে কাপুরুষতা তারা দুনিয়ালী হবে আর কাপুরুষ হয়ে যাবে কারা মুসলমানেরা এই কথাটা মনে হয় আপনি খুব ভালো বুঝতে পারবেন না যে কাপুরুষ কেমন করে হয় মরণের ভয় তো থাকতেই হবে কাপুরুষ কিভাবে হলো একটুখানি একটা উদাহরণ দিলে খুব মাথায় সহজে ঢুকে যাবে বড় একটা জায়গার উদাহরণ দি দু সালে এগারোই সেপ্টেম্বর আফগানিস্তানের জমিনে আফগান মুসলমানদের সঙ্গে একটা নাটক চালানো হলো ইহুদি খ্রিস্টানদের তরফ থেকে মনে আছে আপনাদের সে নাটকটা কি ছিল দু সালের এগারোই সেপ্টেম্বর আমেরিকার টুইন টাওয়ার ধ্বংস হয়েছিল মনে আছে না প্লেনটা যে এয়ারপোর্ট থেকে উড়েছিল আমি কেন বলছি ঘটানো হয়েছিল প্লেনটা এয়ারপোর্ট এয়ারপোর্ট আমেরিকার থেকে প্লেনটা উড়েছে প্লেনটা কাদের আমেরিকার পাইলট যিনি ছিলেন কোথাগার পাইলট আমেরিকার ওই প্লেনে যত প্যাসেঞ্জার ছিল প্যাসেঞ্জার গুলো কোথাগার আমেরিকা তাহলে আমেরিকার এয়ারপোর্ট আমেরিকার প্লেন আমেরিকার পাইলট আমেরিকার প্যাসেঞ্জার তার এয়ারপোর্ট থেকে প্লেন আকাশে উড়ল সোজা গিয়ে টুইন টাওয়ারে আঘাত করলো ক্ষয়ক্ষতি যা হলো বরবাদ হলো আচ্ছা এখানে আফগান মুসলমানরা কিভাবে জড়িত হলো ধ্বংসযোগ্য চালনা হয়েছিল কোথায় আফগানিস্তানে না এখন বোঝেন এটা ঘটেছিল দুর্ঘটনা না ঘটানো হয়েছিল আমি একটা একটা মিলাব কেন আল্লাহ ইহুদি খ্রিস্টানদের থেকে আমাদের দোয়া চাইতে বলেছেন সব সময় ওদের পথে আমাদের পরিচয় তো করবেন না আর আমরা দোয়া করি প্রতি রাকাতে নামাজে সুরাফাতে আর শেষ আয়া তাহলে এরা প্ল্যান করে করল একটা প্রমাণ নেন টুইন টাওয়ারে কয়েক হাজার ইহুদি কর্মচারী কাজ কিন্তু যেদিন প্লেন ধাক্কা দেয় সেদিনে ওই টুইন টাওয়ারে কোন ইহুদি কর্মচারী ছিল না ব্যাপারটা তাহলে এটা দুর্ঘটনা না সাজানো নাটক এর পরে মুসলমান আফগানিস্তানের মুসলমান এ হচ্ছে এখানকার এই ক্ষতির মূলে এরা জড়িত আছে লাদেন ওখানে আশ্রয় নিয়েছে মোল্লা ওমর আছে মনে আছে আপনাদের সব মাল ওইখানে চলো ওইখানে আক্রমণ করো মনে রাখেন সন্ত্রাস হচ্ছে তিনটে জিনিসের সমন্বয় একটা হচ্ছে দলবদ্ধ হওয়া দু নম্বর হচ্ছে অস্ত্র ব্যবহার করা তিন নম্বর হচ্ছে অযথা মানুষের উপরে নির্দোষ মানুষের উপরে হামলা করা ঠান্ডা মাথায় বোঝেন দলবদ্ধ হয়ে অস্ত্র নিয়ে নির্দোষ মানুষদের উপরে হামলা করা নাম হচ্ছে সন্ত্রাস তাহলে এই যে টুইন টাওয়ারের ঘটনাটা ঘটেছে এখানে সন্ত্রাসের কোন চিহ্ন আছে আফগান মুসলমানরা দলবদ্ধ হয়ে অস্ত্র নিয়ে আর নির্দোষ মানুষদের উপরে আক্রমণ করেছে তাহলে এদেরকে সন্ত্রাসী তকমা আক্রমণ করা হলো হত্যাযোগ্য চালানো হলো আফগানিস্তানকে ধ্বংস করা হলো এই আফগানিস্তানকে ধ্বংস করার সময় আমেরিকা তো বহু দূরে সাত সমুদ্র তেরো নদীর পার একটা বাংলা প্রবাদ আছে না আমেরিকা তো সেইখানে তো তো থেকে এসে হামলাটা করবে চারিদিকে অন্য দেশ আছে ও তোমার পাশে আফগানিস্তান অতএব তোমাকে পারমিশন দিতে হবে তোমার আকাশপথ আমি ব্যবহার করব তোমার জলপথ স্থলপথ আমি ব্যবহার করব আমাকে পারমিশন দিতে হবে সেদিন পাকিস্তান পারমিশন দিয়েছিল মনে আছে আমার একটা প্রশ্ন আমেরিকা আফগান মুসলমানদের সেখানে পাকিস্তান ও করার কি দরকার ছিল যে এ এত মাজলুম এর উপর অত্যাচার হচ্ছে অত্যাচারের বিরুদ্ধে দাঁড়ানো কিন্তু তা না করে এর উপরে আক্রমণ হবে জেনেও জায়গা দিল কেন দিয়েছিল বলেন তো কেন ও জানে আমি যদি জায়গা না দিই আমেরিকা আমেরিকা তাহলে আফগানিস্তানের সাথে মারবে ছাড়বে না ওদেরও আক্রমণ করবে আমার উপরেও বোম ফেলবে আক্রমণ করবে অতএব দরকার নেই আমার ক্ষয় ক্ষতি দরকার নেই ঠিক আছে পারমিশন আমার সব জলপথ স্থলপথ আকাশপথ ব্যবহার করার সমস্যা নেই মানে ও তো বেঁচে গেল ও মারার ভয়ে মার খাওয়ার ভয়ে মরার ভয়ে যে আমার ক্ষয় করতে হবে আমার লোক মরবে আমি মরবো তাহলে পাকিস্তান ওর ভাই আফগানিস্তান মরছে ও বলল আমি মরবো অতএব দরকার নেই পারমিশন দিয়ে দিল ওখানে এসে কায়দা করে আক্রমণ চালালো আফগানিস্তানের উপরে এখন আপনার কাছে আমার প্রশ্ন যে এই পাকিস্তান যে কাজটা করলো এটা মরণের ভয় এটা কি কোন বাহাদুরের কাজ না কাপুরুষের কাজ রাইট এই জন্য আমার সুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন এমন করে দুইটো দুটা দুটা কারণে দুইটি কারণে একটা হলো দুনিয়ার লোভ আর দ্বিতীয়টা হলো পুরুষতার কারণ এই দুটো কারণ মুসলমানের ভিতরে যখন সন্নিবেশিত হবে ওই সময়ে তারা সারা বিশ্বের অন্যান্য ধর্মালম্বীদের কাছে ফুটবলের মতো মার খেয়ে বেড়াবে এক লাথি দেবে গড়ি ওদিকে যাবে ও এক লাথি দেবে ওদিকে যাবে ও এক লাথি দেবে ওদিকে যাবে সবাই মিলে পিঠবে ওদের কিছু করার নেই থাকবে না এক নম্বর কি বলেছি দুনিয়ার লোভ হাদিস এই দুনিয়ার লোভের আবার তিনটে ভাগ আছে একটা হচ্ছে মানের লোভ একটা হচ্ছে ধনের লোভ একটা হচ্ছে নারীর লোভ মান ধন আর নারী মান মানে বুঝতে পারছেন সম্মান পদ পজিশন স্টেজ এটার লোভ হবে আমি সম্মানী ব্যক্তি হব আমাকে লোক সম্মান করবে আমি নেতা হব আমি অমক জায়গার কি বলে প্রাধান্য নেতৃত্ব দেব। প্রাধান্য আমাকে লোক দেবে সেটা যেখানেই যেখানে সংসারে হোক সমাজে হোক পাড়ায় হোক গ্রামে হোক দেশে হোক এই আশাটা মানুষের ভিতরে কাজ করবে সম্মানের লোক লোক আমাকে সম্মান করবে লোকে সম্মান করলে দেখবে খুব খুশি খুব খুশি কাউকে বলেন ও বাঘের বাচ্চারে ও একদম নয় বাঘের মতো খুশি হবে না বেজার হবে খুশি হবে না আর যদি বলে জানোয়ার রে তখন খুশি হবে না বেজার হবে হ্যাঁ রাগ হবে তাই না আচ্ছা ওই বাঘটা জানোয়ার না মানুষ তো যখন জানোয়ার বললো রেগে গেল আর বাঘ বললে খুব খুশি কথাটা বুঝতে পারছেন মানুষের সম্মান যেখানে আছে তেল একটু মারলে সম্মান একটু দিলে পাম্প একটু করলে মোটামুটি বিরাট ব্যাপার তোমার অনেক কিছু করে আর যখনই একটু কেউ অসম্মান করবে বিরুদ্ধাচারণ করবে দুটো কথা বলবে তখনই অতীত গন্ধ হাটাও সালাও ওই ও নিজের ভাই যদি হয় পিটিএ কোন এক সময় মার্ডারও করে দিচ্ছে ভাই ভাইকে ছাড়ছে না বাপ বেটাকে ছাড়ছে না বেটার বাপকে ছাড়ছে লোকে যদি আমাকে না মানে জোর করে আমি সেই মোড়ল সাজবো কিন্তু এই জায়গাটা লোকে মানে না কেন দুটো কারণে এক নম্বর কারণ হলো অত্যাচার দু নম্বর কারণ হলো অযোগ্যতা লোকের মাল হলপ করা এক নম্বর দু নম্বর হচ্ছে অযোগ্যতা যখন কোন প্রধান মানে আমাদের সংসারের ধরো প্রধান যিনি আমাদের সংসারের হেড যিনি তিনি যদি এই দুটো নীতিতে বিশ্বাসী হয় দেখবেন সংসার কেউ সম্মান দেবে না চায় না যে উনি সংসারের কর্তা হোক কর্তৃত্ব করুক কেউ চায় না তারপরে জোর করে থাকবে এই জোর করে থাকার পুরস্কার কি দয়ার নবীর রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম জানিয়েছেন এই কোয়ালিটির মানুষগুলোর দিকে আমার আল্লাহ কেয়ামতের দিন রহমতের নজর রহমতের দৃষ্টি নিক্ষেপ করবেন না ভালো চোখে তাকাবেন না রহমতের দৃষ্টির তাকাবেন না রহমতের দৃষ্টি না তাকালেই তো ব্যাস শেষ দু নম্বরে ধনের লোভ যত হয় তত চাই যত হয় তত চাই আশা আর মেটে নাম হারাম হালাল বৈধ অবৈধ বাদ বিচার করার কোন অবকাশ মুসলমানের জোটে নাম কিভাবে ইনকাম করতে হবে কিভাবে দুটো পয়সা কামাতে হবে কিভাবে আমার নোট সংগ্রহ করতে হবে কিভাবে আমার জায়গা জমি বৃদ্ধি পাবেন কিভাবে আমার কলকারখানা বৃদ্ধি পাবেন কিভাবে আমার মিল ইন্ডাস্ট্রি বৃদ্ধি পাবেন কিভাবে আমার ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পাবেন কিভাবে আমার অর্থ সম্পদ বাড়বে এই ধান্দায় আজকে মানুষ মানুষকে খুন করতে দ্বিধা করে না মানুষ মানুষকে মার্ডার করতে দ্বিধা করে না মানুষ মানুষের উপরে পশু জানোয়ারের মতো অত্যাচার করতে কোনো কুণ্ঠিত বোধ করে না এমন করে মানুষ মানুষকে চিনতে পারে না টাকা যেখানে মানুষ সেখানে টাকা যেখানে নেই তার কেউ নেই মানুষ মানুষকে চেনার এখন একমাত্র উপায় হলো টাকা 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 বন্ধু তুমি কতটা খরচা করবে হাজারো হাজার টাকা কোটি কোটি টাকা তুমি এমন করে ব্যাংক ব্যালেন্স করলে অ্যাসেট করলে অনেক জমি জায়গা ঘর বাড়ি টাকা পয়সা মিল কলকারখানা ব্যবসা বাণিজ্য ঘেরি ফিশারি মারত অনেক কিছু করলে বটে কিন্তু এখনই যদি তোমার মেশিনটা বন্ধ হয়ে যায় তোমার সঙ্গে কি যাবে যেটুকু তুমি খেতে পেরেছ হিসাবে ভিতরে প্রবেশ যে কাপড়টা তুমি পরে পরিধান করে পুরানো করে দিয়েছ এটাই তো তোমার বলে এটাই তোমার এছাড়া আর তো তোমার কিছুই নাই তোমার পরোনার কাপড় খাদ্য বস্তু ছাড়া তোমার বলতে তো আর কিছুই নাই তোমার দমটা যখন বন্ধ হয়ে যাবে তোমার বুকের মেশিনটা যখন স্টপ হয়ে যাবে বন্ধু তোমার এত রেখে যাওয়া সম্পদ যা কিছু আছে ঘর বাড়ি জমি জায়গা গাড়ি ঘোড়া টাকা পয়সা অর্থ সম্পদ সব কিছু তোমার পরবর্তী জেনারেশনের নামে অটোমেটিক উইল হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে কাউকে দেওয়া লাগবে না তুমি তোমার তাহলে তুমি কাদের জন্য এত কামড়া কামড়ি করো এত আঁচড়া আঁচড়ি করো কাদের জন্য হারাম হালাল তুমি ঘাটাঘাটি করো কাদের জন্য তুমি ইনকাম করতে গিয়ে তোমার খেয়াল নাই তুমি কি ইনকাম করছো হারাম করছো না হালাল করছো আজকাল তো সমাজে এমন একটা বিষয় ঢুকে গিয়েছে ক্যান্সারের মতো মুসলমান তার নাম হলো রিবা কোরআনের ভাষায় রিবা আরবি ভাষায় বাংলায় যাকে সুদ বলা হয় আমার হাতে যদি সময় থাকে শেষের দিকে আলোচনা আল্লাহ যদি করাই করব তবে আমার আলোচ্য আয়াতের কিছু অংশ আমি আলোকপাত করতে চাই আমি আপনাকে বলতে চাই নবী আমার যারা নিজেদের জ্ঞান হারিয়ে ফেলবে এমন করে দুনিয়ার লোভ টাকা পয়সার লোভ অর্থ সম্পদের লোভ যাদের ভিতরে ঢুকে যাবে যাদের মধ্যে প্রবেশ করবে দুই নম্বর এই কোয়ালিটির লোকগুলো এই কোয়ালিটির মুসলমানেরা পৃথিবীর বুকে লাঞ্ছিত অপমানিত পদদলিত ঘৃণিত ছাড়া অন্য কিছু পাবে না তিন নম্বর বলেছে আমি কি বলেছি নারীর লোভ ধনের লোভ মানের লোভ মানে সম্মানের লোভ অর্থের লোভ তিন নম্বর হচ্ছে নারীর লোভ নারীর লোভ মানে অবাধে অন্য নারীকে ভোগ করা এর নাম হচ্ছে নারীর লোভ এইটা আসলে কোথা থেকে সূত্রপাত হচ্ছে দেখেন একটা স্লোগান উঠল নারী পুরুষ সমান অধিকার নারী পুরুষ সমান অধিকার এটা কোথা থেকে উঠল ইউরোপ থেকে ইউরোপিয়ান মহিলারা কিন্তু এক সময় আন্দোলন করেছে পাশ্চাত্য মহিলারা আজকের যারা সন্ত্রাসের তকমা সারা পৃথিবীতে দিয়ে চলেছে মুসলমানদের তারাই হচ্ছে বড় সন্ত্রাস এই 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 দেখেন জলসার শেষে ধরেন আপনার নাম করা চোর বা পাশের গ্রামে তো সবাই নাম শুনেছে অমুক একটা চোর আছে সবাই তো চেনে না আর চোর তো সবার কাছে পরিচিত হয়ে চুরি করে না ধরা পড়ে যাবে আত্ম গোপন করে চুরি করে তো ধরেন এই আজকে সব কাজ মিটে গেল প্যান্ডেল বসে হিসাব করছে প্যান্ডেলের সব অনেকটা টাকা ভাড়া হয়েছে ও এক জায়গায় বসে বসে এরা মিটিয়ে দিয়েছে কমিটি ও বসে বসে গুনছে ওই চোরটা এসে দেখতে পেয়েছে যে পয়সাটা গুনছে তো ধান্দা কি হবে হাতানো এখন ও কি করেছে চোরটা এসে কাছে বসেছে বসে বলছে এই তুমি এই রাত্রে এখানে পয়সা গুনছো এত টাকা বার করে গুনছো তুমি জানো সেই অমুক জায়গায় একটা চোর আছে চুরি করতে পারে টাকা এখানে চারিদিকে লোকজন এখন ভর্তি লাইট জ্বলছে জলসা হচ্ছে এখানে কি করে চুরি করবে চারিদিকে লোক ভর্তি পিঠে ওর চামড়া তুলে দেওয়া হবে না যে চোর যখন চুরি করে যদি করে না তুমি কিচ্ছু করতে পারবে না ও বেচারা সাদাসিধে যে হ্যাঁ তুই বললে হয়ে গেল। ওই করে দেখাক বলে ও এই এই পরিবেশে কিভাবে চুরি করবে ওটা আমি তোমাকে বোঝাতে পারি কে বলছে সেই চোর সেই চোর কিন্তু এখন কথা বলছে আমি বোঝাতে পারি বলে তাই নাকি বলে হ্যাঁ বুঝাও বলে দেখো চোর কিভাবে চুরি করে প্রথমে আসবে এসে এই তোমার টাকাগুলো সব হাতে করে নেবে বলে ও টাকাগুলো সব নিজের হাতে নিয়েছে নিয়ে বলছে এরকম টাকাগুলো বান্ডিল ধরে নেবে আর পকেটে ঢুকাবে সব টাকা গুটাবে পকেটে ঢুকাবে তারপর তারপরে চোর কি করবে জানো কি করবে টাকাগুলো ঢুকানো হয়ে গেলে ও এরকম উঠে দাঁড়াবে বলে ও উঠে দাঁড়িয়েছে উঠে দাঁড়িয়ে বলছে এরপরে চোর কি করবে জানো বলে কি করবে এরপরে ওই সবগুলো নিয়ে আর ওই দাঁড়িয়ে থাক থাকতে হঠাৎ করে দৌড় মারবে ঠিক এই রকম বলে দৌড় মেরেছে কথা বুঝতে পারছেন দৌড় মারার পরে প্যান্ডেলার ঠিকানা মানে চলে এসছে আর কি তখনই প্যান্ডেল বুঝতে পেরেছে আমার গেল টাকা তো নিয়ে চলে গেল এখন প্যান্ডেলা হেঁকে দিয়েছে এই চোর চোর সেই অমুক চোর অমুক চোর আমার টাকা নিয়ে সব চলে গেল সে অমুক চোর হারাধন চোর ধর হারাধন নাম হারাধন মিয়া বলে এই যে হারা চোর হারা চোর সে নিয়ে চলে গেল হারা চোর সব টাকা নিয়ে চলে গেল রে সঙ্গে সঙ্গে চারিদিকে লোক ভরে গেছে লোক ভরে গিয়ে খুঁজছে মাইকে হেঁকে দিয়েছে না হারা চোর টাকা নিয়ে পালিয়েছে মাইকে হেঁকে দিয়ে চারিদিকে ঘটনা হয়ে গেছে সবাই সাবধান হয়ে গেছে রাস্তায় ও রাস্তায় ও রাস্তায় চারিদিকে লোক সাবধান এই চোর কোথায় যাচ্ছে কে পালাচ্ছে দেখতো খেয়াল করা তো কে পালাচ্ছে নিশ্চয়ই ওই চোর হবে ও তখন লোকের ভিড়ে বলছে হারাচোর পালালো রে হারা চোর পালালো রে হারা চোর টাকা নিয়ে পালালো রে বলুন পালাতলো ওর হাঁকার মানে টা কি ও জনগণকে বুঝতে দেবে না বলে কারণ ধরা পড়ে যাবে তো জনগণকে বুঝতে দেবে না বলে এখন ও নিজে জনগণের সঙ্গে আসলেই আমি যেটা আপনাকে বুঝাতে চাচ্ছি উদাহরণের মাধ্যমে বর্তমানে এই ইহুদি আর খ্রিস্টান এই দুটো দল এরাই হচ্ছে পৃথিবীর এক নম্বর সন্ত্রাসী এরা পৃথিবীর সর্বত্র সন্ত্রাস চালিয়েছে চালাচ্ছে আগামীতে চালাবে আর নিজেদের ঢাকার জন্য আড়াল করার জন্য কি মুসলমান মুসলমান সন্ত্রাসবাদী 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 মোল্লারা কথা বুঝতে পারছেন মাথায় ঢুকেছে এই হচ্ছে সিস্টেম আমি যেটা বলছিলাম নারী পুরুষের সমান অধিকার আচ্ছা ইসলাম ইসলাম নারী পুরুষের সমান অধিকার দিয়েছে না অগ্রাধিকার দিয়েছে বেশি অধিকার দিয়েছে না একতরফা একচটি অধিকার দিয়েছে বলতে পারবেন ইসলাম নারীকে অগ্রাধিকার দিয়েছে বরঞ্চ একতরফা একচটিয়া অধিকার দিয়েছে সমান অধিকার দেয়নি সমান অধিকার বেশি না অগ্রাধিকার বেশি অগ্রাধিকার বেশি না এক অধিকার বেশি না তো দেড় হাজার বছর আগে রসুল্লাম জানিয়ে গেছেন এদেরকে মানে মহিলাদেরকে অগ্রাধিকার বা এক অধিকার দেয়া হয়েছে আচ্ছা আমার কথা বুঝতে আমাদের অসুবিধা হচ্ছে না তো খারাপ লাগছে কি বুঝতে না পারলে বলবেন আমি মুড ঘুরিয়ে দেবো ঘটনা বলবো আমার কথা বুঝে আসছে তো একটা কথা মাথায় ঢুকে গেলে এটাই কাজ ঘটনা কি তো যে কথা বলছিলাম জানালেন কোরআন জানিয়েছে আচ্ছা বলেন একটা মহিলা একজনের একটা মেয়ে আছে একটা ছেলে আছে ছেলে এবং মেয়ে লালন পালনের ব্যাপার আছে না একটা ছেলেরকে লালন পালন করার সময়সীমা কতটা একটা বাপের উপরে দায়িত্ব যতক্ষণ না সে সাবালক হয় ততক্ষণ পর্যন্ত সাবালক হয়ে গেলে আর লালন পালনের দায়িত্ব নেই বাপের করে যেটা সে আলাদা কিন্তু দায়িত্ব নেই বল। সাবালক হয়ে গেলে বাপের দায়িত্ব শেষ কিন্তু একজন মহিলা একজন কন্যা সন্তান তার লালন পালনের দায়িত্ব বাপের উপরে ততক্ষণ পর্যন্ত অধিকার বিয়ের আগে পর্যন্ত যতদিন না তার বিয়ে হবে ততদিন পর্যন্ত তার দায়িত্ব বাপের উপরে থাকে ছেলে থেকে মেয়ের বেশি হলো না কম হলো পাওনা ছেলে আর মেয়ে বিয়ে হলো বিয়ের সময় আচ্ছা শুধু কি ছেলেদের প্রয়োজন হয় মেয়েদের না মেয়েদেরও প্রয়োজন হয় ছেলেদের ছেলেটা বিয়ে করলো নিজের প্রয়োজন মিটানোর জন্য মেয়েকে কিন্তু মেয়ের বিয়ে করার কোনো প্রয়োজন নাই এরকম কোনো ব্যাপার আছে দুজনার প্রয়োজন আছে না ছেলের যেমন চাহিদা আছে মেয়ের মেয়ের তো ওইভাবে চাহিদা আছে ছেলের অতএব বিয়ে যখন হচ্ছে আপনার দ্যানমোহর যেটা মোহরানা বলা হয় কে কাকে ছেলেকে মহরানা লাগবে মেয়েকে দিতে হবে একতা কোনদিন শুনেছেন যে মেয়েকে মহরানা দিতে হচ্ছে ছেলে যদি সমান অধিকার হয় তাহলে তো এখানে গন্ডগোল হয়ে যাবে সমান অধিকার তাহলে সমান অধিকারের বলে তুমি চাইছো মেয়ে আমার মহরানার টাকা দিতে হবে এত পাঁচ হাজার টাকা বা দশ হাজার টাকা দিতে হবে ছেলেও তো ঘুরিয়ে বলবে আমার মহরানা দিতে হবে দশ হাজার টাকা সমান অধিকার তুমি আমার কাছে যেমন চা অধিকার আছে আমি তোমার কাছে অধিকার আছে আমি তোমাকে দিই তুমি আমাকে দাও কিন্তু ইসলাম এটাকে সমর্থন করে নাই কিন্তু ইসলাম বলেছে শুধু পুরুষ মহিলাকে দেবে তাহলে মহিলার প্রাপ্তটা একতরফা অধিকার হলো না সমান অধিকার হলো একতরফা হলো না তাহলে বেশি পেয়ে গেল তো এরপরে ওই মহিলার থাকার জন্য একটা ঘরের ব্যবস্থা করে দিতে হবে পুরুষের ঠিক না একটা ঘর করে দিতে হবে থাকার জন্য কিন্তু কোনো মহিলার দায়িত্ব নেই যে তার স্বামীর থাকার জন্য একটা ঘর বানিয়ে দিতে হবে আসলে এরা সমান অধিকার সমান অধিকার করে চেঁচানোর মানেটা হচ্ছে এই যে নারীর লোক নারী লোক এইটাকে বাস্তবে কাজে লাগানো কিভাবে নারীকে ভোগ করব সেই রাস্তাটা পরিষ্কার করার একদম একটা গোপন ষড়যন্ত্র এই ইহুদি খ্রিস্টানদের আজকের যারা নারী বা নারীর অধিকার নিয়ে গলাবাজারি করছে তিনশো বছর আগে সাড়ে তিনশো বছর আগে আপনি ইতিহাস খুলে দেখুন ওই ইহুদি খ্রিস্টানেরা মহিলাদেরকে মানুষ বলে মনে করত না গবেষণা করলেই পাবেন পশু বলে মনে করত পশু যেমন মানুষের ব্যবহারের জন্য গরু গরু তৈরি হয়েছে সৃষ্টি হয়েছে মানুষের উপকারের জন্য হাঁস তৈরি হয়েছে মানুষের উপকারের জন্য এই বাড়ির জন্তু জানোয়ার তৈরি হয়েছে মানুষ উপকারের জন্য মহিলা তৈরি হয়েছে পুরুষদের ভোগের জন্য এরা মহিলাদেরকে মানুষ বলে মনে করত না কারণ এরা যখন বাইরে যেত এই কারণে মহিলাদেরকে বেঁধে রেখে যেত বাড়িতে হয় বেঁধে রেখে যাবে আর তা না হলে তালা মেরে রেখে যাবে ছিল ইউরোপীয় সভ্যতা ইউরোপীয় মহিলারা ওরাই রাস্তায় নামলো আমাদের সমান অধিকার দিতে হবে সমান অধিকার দিতে হবে আসলে ইয়েরা ছিল বোকা কোরআন খবর রাখে না এরা সমান অধিকার সমান অধিকার করে গোলা করেছে কিন্তু যারা ইসলামের খবর রেখেছিল তাদের কাছে খবর ছিল ইসলাম নারীদেরকে সমান অধিকার দেয় নাই বরং ইসলাম নারীদেরকে অগ্রাধিকার দিয়েছে ইসলাম নারীদেরকে একটার পা অধিকার দিয়েছে ও নারীরা তোমরা যদি সমান অধিকারের দাবি করো তোমাদের ঠকা হবে তোমাদের তোমাদের পস্তানো হবে তোমাদের বোকামি হবে না 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 তোমরা আজকের অনেক দিন পরে এসে সমান অধিকারের গলা করো স্লোগান দাও কিন্তু দেড় হাজার বছর পূর্বে আল্লাহর কোরআন তোমাদেরকে অগ্রাধিকার একচেটিয়া অধিকার কোরআন দিয়েছে এরা প্রথমেই ভুল করেছে আমাদের সমান অধিকার দেওয়া লাগবে কিন্তু ইসলাম বলেছে একটা নারী তার জীবনের সমস্ত ভরণ পোষণের দায়িত্ব তার খরচ খরচা খাই খাওয়া একভাবে একটা পুরুষকে দেওয়া লাগবে স্বামীকে দেওয়া লাগবে এক একতরফা এক চেটিয়া অধিকার এটা নারীর পুরুষের কাছে পাও না সে পুরুষের কাছে সারা জীবনটা বসে বসে খাবে তার সমস্ত ভরণ পোষণ তার কাপড় চোপড় রোগ খরচ সমস্ত খরচ পুরুষে বহন করবে পুরুষের কাছে এটা নারীর পাওনা একটা নারী তার থাকার জন্য পুরুষের দায়িত্ব হলো তার একটা ঘর বেঁধে দেওয়া একটা থাকার জায়গার ব্যবস্থা করে দেওয়া সারা জীবন যে জায়গাটা সে থাকবে কিন্তু এমন করে কোনো নারী পুরুষের কাছে দায়বদ্ধ নয় সে একটা পুরুষকে তার ঘর করে দিতে হবে পুরুষকে কিছু খাদ্যের ব্যবস্থা করে দিতে হবে পুরুষের জামা কাপড় কেনার ব্যবস্থা করে দিতে হবে এমনটি কোনো সিস্টেম ইসলাম দেয় নাই কিন্তু এরা চালাকি করতে গিয়ে সমান অধিকার সমান অধিকার বলে ইসলামকে উপেক্ষা করে এরা নিজেদের মত যখন ফলিয়েছে এরা ঠকে গিয়েছে এরা বোকামো করে ফেলেছে এখন এদের সমান অধিকারের নামে সঙ্গে সঙ্গে চারিদিকে এরা আইন পাস করে দিল ইউরোপীয় দেশগুলোতে দেখবেন আইন পাস হয়ে আছে যে এখানে নারী পুরুষের সমান অধিকার মানে নারীরা পুরুষ সারাদিন ঘোরাফেরা করে যেখানে সেখানে বাইরে ঘাটে নারীরা ঘোরাফেরা করবে সব জায়গা যাবে অবাধে এর কারণ এর ফলাফল কি দাঁড়িয়েছে এর ফলাফলটা দাঁড়িয়েছে এদের মান সম্ভ্রম শেষ ইহুদি খ্রিস্টানদের দেশে নারীর কোনো মর্যাদা নেই সম্মান নেই কেউ হোটেলে কেউ পার্কে কেউ রাস্তায় যে যেখানে পারে রাত কাটাচ্ছে যখন সন্তান হল তখন যে সন্তান ভূমিষ্ঠ হলো এই সন্তান কোন বাপের আওলাদ বলার মতো পজিশন তাদের নেই এই জন্য এদেশের আইন হচ্ছে পাস করা আইন দেশীয় আইন যে বাচ্চার জন্ম নিবন্ধনের সময় পুরুষের বাপের কোনো পরিচয় থাকবে না মায়ের পরিচয় জন্ম নিবন্ধন হবে সার্টিফিকেটে মায়ের নাম থাকবে বাপ কে জানে না তো বাপের নাম থাকবে কি করে এই সমান অধিকারের ফলাফল দেখছে কি সুন্দর এরা এমন করে এই ষড়যন্ত্রটা মুসলমানের সমাজে আনার চেষ্টা করল মুসলমান যেখানে যেখানে সারা শরীয়তের উপরে আমল করে কোরআন হাদিসের উপরে জীবন গঠন করে না না এদেরকে করতে দেওয়া যাবে না যদি এরা কোরআন হাদিসের উপরে জীবন গঠন করে এদের মায়েরা বোনেরা তো সসম্মানী হয়ে বেঁচে থাকবে এদের মান সম্মান সম্ভ্রম সব বজায় থাকবে এদের মহিলারা ইজ্জতের সঙ্গে দুনিয়ায় বেঁচে থাকবে আর আমাদের মহিলারা বেজতি হবে এটা মেনে নেওয়া যায় না অতএব এমন করে খুব স্লো প্রয়োজন দিয়ে এমন ভাইরাস ঘরে ঘরে ঢুকিয়ে দাও যাতে করে ওই মুসলমানের ঘরের সন্তানেরা মুসলমানের ঘরের মা বোনেরা বেটিরাম মুসলমানের ঘরের সমস্ত সদস্যেরা যেন ইহুদি খ্রিস্টান নাসারাদের আদর্শ ইউনিফর্ম কালচার তারা যেন জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করে যখনই তারা করতে যাবে আমরা আমাদের লাভ করিব চলছে ষড়যন্ত্র চলছে এই তিনটে অবস্থা এখন মুসলমানদের বর্তমান পজিশন খুব খারাপ এই এক তো মরণের কাপুর শতা বলল কাপুর কাকে বলে এক কাপুর দ্বিতীয় হচ্ছে এই লোভ দুনিয়ার দুনিয়ার তিনটে লোভ এই কারণে আজকে মুসলমান বিভিন্ন জায়গায় আজ যে পজিশন তৈরি হয়েছে এই একটাই কারণে مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد আমার বাবাজিরা মুরব্বিয়ানে কেরামেরাও ও জোয়ান যুবকেরা আমি যে কথা বলছিলাম এমন করে আজকের আপনার আমাদের সমাজের দিকে লক্ষ্য করে দেখুন এমনটি করেম ইহুদি খ্রিস্টান সারাদের ইউনিফর্ম কালচার রীতিনীতি আমাদের সমাজের আমাদের পরিবেশের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে অথচ আমার আল্লাহ বলেছেন তোমরা প্রতি রক্ত প্রতি আমার কাছে দোয়া চাও ইহুদি খ্রিস্টানদের দলভুক্ত আল্লাহ আমাকে করবেন না এদের আদর্শ ইউনিফর্ম অনুযায়ী আমাকে পরিচালিত করবেন না এদের থিওরি অনুযায়ী আমাকে চালাবেন না এদের আদর্শ যেন আমরা জীবনে কোথাও বাস্তবায়ন না করি ওরে আমার বান্দা আমি আল্লাহ কেন এই দোয়া তোদেরকে শিখালাম জানিস কি এই জন্য এই দোয়া তোদেরকে শিক্ষা দিলাম যখনই এমন করে ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার আর জীবন ব্যবস্থা তোদের জীবনে অনুসরণ অনুকরণ করবি ওদের যেমন ধ্বংস ওরা যেমন অভিশপ্ত দল ওরা যেমন পথভ্রষ্ট দল আমি আল্লাহ ঠিক ওদের মত তোদের উপরে গেলব তোরাও অভিশপ্ত হয়ে যাবি তোরাও ধ্বংস হয়ে যাবি बर्बाद হয়ে যাবি তোরাও পদভস্ত হয়ে যাবি পথ হারা ভ্রান্ত পথিকের ন্যায় তোরাও বিচ্ছিন্ন পৃথিবীর জমিনে ঘুরে বেড়াবি শান্তি কোথাও খুঁজে পাবি না বন্ধু আমার বড় খারাপ লাগছে কথাগুলো হয়তো অনেকের তিত লাগবে অনেকের ঝাল লাগবে কিন্তু একবার লক্ষ্য করুন আপনার আমার ঘরের পরিবেশ আজ হাদিসের সঙ্গে কতটা মিলিত রয়েছে কতটা মিল রয়েছে আপনার আমার ঘরের ভিতর থেকে শুরু করে বাইরে পর্যন্ত সর্বত্র আমরা যে কালচার অনুসরণ করি প্রায় কালচার আমাদের হয়ে আপনি যে আপনার বাচ্চাগুলো আছে আপনার ছেলে মেয়ে আছে আপনি যা খুশি তাই করছেন আপনি জানেন এদের ব্যাপারে আপনাকে কৈফিয়াত দেওয়া লাগবে

যাদেরকে আমি আল্লাহ পুত্র সন্তান দিয়েছি পুত্র সন্তান মালিক আমি আল্লাহ অন্য কেউ নয় অয়াহুল আমি যাদেরকে কন্যা সন্তান দিয়েছি আমি দেনেওয়ালার মালিক আমি যাকে ইচ্ছা থাকে কন্যা দান করি ওয়াহাবুলি মাইয়াশা ও আমি যাকে ইচ্ছা থাকে পুত্র সন্তান দান করি ঠিক না বেটি কারো দেখবেন একটা ছেলে হয়েছে তার মনের আশা পরে যেটা হবে মেয়ে হোক কিন্তু দেখা যাচ্ছে পরে আবার আবার ছেলে দুটো হয়ে গেছে আবার মনের ইচ্ছা আল্লাহ মেয়ে হয় বলে আবার তিন নম্বর আশা করে খুব দোয়া আল্লাহ যেন মেয়ে হয় আবার ছেলে হয় না হয় না আবার কার প্রথম মেয়ে হয়েছে তার মনের আশা এমনি তো প্রথমে মেয়ে হলে তো মুখ ভেঁকে তো চলে যাবে যাই হোক আলোচ্য বিষয় নয় ফের দ্বিতীয়বার আসা একটা ছেলে হলে তবে তো বংশে বাতি দেবে দ্বিতীয় দেখা যাচ্ছে আবার মেয়ে আবার আসা আল্লাহ যেন একটা ছেলে দেয় আবার মেয়ে আবার আসা আল্লাহ যেন একটা ছেলে দেয় এই করে করে চারটে পাঁচটা ছটা পর্যন্ত চলে গেছে দেখা যাচ্ছে সবই মেয়ে হচ্ছে হয় না হয় না আও ইউসা উইজুহুম যুকরানাহু ওয়া ইনাফা আমার আল্লাহ বললেন তৃতীয় সম্প্রদায় হলো এমন একটা বাপ মা যাদেরকে আমি ছেলে আর মেয়ে মিশ্রিত করে দিলাম এক নম্বরে আমি যাদের খুশি তাদের শুধু মেয়ে দিলাম দু নম্বরে যাদের খুশি তাদের শুধু সন্তানই পুত্রই দিলাম তিন নম্বরে আমি যাদের খুশি তাদের তো এমন করে ছেলে আর মেয়ে মিশ্রিত করে দিলাম আমার আল্লাহ বলছেন এই বান্দাবান্ধী তোমরা কি লক্ষ্য করো না কত বাপ নিঃসন্তান হয়ে রয়ে গেল কত হুজুরের কাছে গেল কত পীর সাহেবের কাছে গেল কত মাজারে গেল কত ডাক্তারের কাছে গেল কোন জায়গায় বাদ রাখে নাম দোয়া করতে কম করে নাম কত জায়গায় ছোটাছুটি করলো কিন্তু অবশেষে দেখা গেল না 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 বিবাহের দশ বছর পনেরো বৎসর আঠারো কুড়ি বছর অতিবাহিত হয়ে গেল কিন্তু এখনো দেখা যায় কোনো সন্তান হলো না মেয়েও হলো না ছেলেও হল। না এই চারটি ক্যাটাগরির মানুষ আছে আমাদের মাঝে একটা শুধু ছেলের বাপ একটা শুধু মেয়ের কিวะলে মেয়ের বাপমা আর একটা হচ্ছে ছেলে মেয়ে মিশ্রিত বাপমা আর একটা হচ্ছে কিছুই নাই নিঃসন্তান তাহলে তোমার যে ছেলেটা তুমি করেছো তোমার যে ছেলেটা তোমার মেয়েটা তুমি কি হওয়ার আগে দরখাস্ত লিখেছিলে স্বামী মিলনের পরে তুমি কি একটা অ্যাপ্লিকেশন লিখে দরখাস্ত লিখে জমা দিয়েছিল আল্লাহর কাছে যে আল্লাহ এখন আমাকে ছেলে দেওয়া হোক আমাকে পুত্র সন্তান দিয়ে বাধিত করিবেন চিঠি পাঠিয়েছিলে স্মারক লিপি পাঠিয়েছিলে আমাকে কন্যা সন্তান দিয়ে বাধিত করা হোক চিরকৃতজ্ঞ থাকিব তোমার আমি তোমাকে সন্তান আমি আমি আল্লাহ আমার ইচ্ছা সন্তান দিয়ে থাকি আর এই সন্তান গুলো আমানত হিসাবে তোমাদের কাছে আমি প্রেরণ করেছি এরা তো আমার নবীর উন্মাত উন্নতি আমানত হিসাবে তোমার কাছে আমি প্রেরণ করেছি কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি এমন করে আমানতগুলো তোমার কাছে যে প্রেরণ করেছি তোমার কাছে রেখে দিয়েছি তুমি আমানতে কতটা খেয়ানত করছো আমি আল্লাহ আমার দরবারে তোমার পাই টু পাই হিসাব দেওয়া লাগবে সন্তান গুলোকে তুমি কোন পরিবেশে মানুষ করলে তুমি কোন রাস্তায় পরিচালিত করলে সন্তান সন্তানগুলোর চরিত্রকে তুমি কোরআন দিয়ে সাজালে না ইহুদি খ্রিস্টান না সারা বেঈমানদের চরিত্র দিয়ে সাজালে এই হিসাব তোমাকে দেওয়া লাগবে বলো আমি আল্লাহ যতক্ষণ না তোমাকে না এই জোয়ান যুবকেরা তোমাদের উপায় টুপাই হিসাব নেওয়া হবে রক্তের গরমে শক্তির দাপটে তুমি যা খুশি তাই করতে পারো স্বেচ্ছাচারিতা অবলম্বন করতে পারো আমি আল্লাহ তোমাকে ক্ষমতা দিয়েছি আমি আল্লাহ তোমাকে তৌফিক দিয়েছি মানুষের জীবনের তিনটে সময় বড় উল্লেখযোগ্য এক নম্বর হল এমন করে শিশু বয়স বাল্যকাল আর দুই নম্বর হলো যৌবন কাল তিন নম্বর হলো বৃদ্ধ প্রৌডকাল কাল ছোটবেলায় তো কোনো পাপ লেখা হয় নাই শিশুকালে তোমার খাতা ওপেন করা হয় নাই আর বৃদ্ধ বয়স্ক যারা বাবাজিরা আছেন এদের ব্যাপারে আমার সুল্লাহ জানিয়েছেন সুসংবাদ একটা দিয়েছেন বৃদ্ধ মানুষ যারা বুড়ো মানুষ যারা তারা যখন কোনো অন্যায় করে কোনো অপরাধ করে তাদের শাস্তি দেওয়ার ব্যাপারে স্বয়ং আমার আল্লাহ বোধ করে বলুন আল্লাহ বয়স্কদের হ্যাঁ কষ্ট দিতে আজাব দিতে শাস্তি দিতে আল্লাহ লজ্জিত ভাইটাল সময় তোমার যৌবনকাল একটা যুবক সমাজে যা কিছু করে বুড়ো rato আর কিছু করতে পারে না রষ্ট ঈদের কমে গেছে বালক যারা বাচ্চা যারা তাদের দ্বারাও তো সম্ভব নয় অনেক কাজ এমন রয়েছে কিন্তু ও যুবক তুমি এমন একটা পর্যায় তোমার দ্বারা সব কিছু হওয়া সম্ভব সব কিছু হওয়া সম্ভব সব কিছু হওয়া সম্ভব অতএব তুমি মনে রেখে দিও তোমার এই ক্ষমতা তোমার এই পাওয়ার তোমার এই চিন্তা ভাবনা তোমার এই বয়সের সময়টা এই বয়সের ব্যাপারটা একটা একটা করে হিসাব দেওয়া লাগবে আনসাবাবিহি ফিমা আবলা এই যুবকেরাম সাবধান হয়ে যেও রক্তের স্পিরিট সময় থাকবে না শরীরের পাওয়ার সব সময় থাকবে না মিটার আপে সব সময় থাকবে না একটা সময় ভাটা পড়বেই পড়বে ওই সময় তোমাকে হিসাব দেহি করা লাগবে তোমার ওই ভাইটাল সময়টা তুমি কোন জায়গায় কেমন করে কিভাবে তুমি অতিবাহিত করেছ ব্যয় করেছ যুবক তোমাকে হিসাব দেওয়া লাগবে আর যারা সন্তান সন্ততির পাপ হয়েছো মা হয়েছ তুমি জেনে রেখে দাও তোমার সন্তান সন্ততির ব্যাপারে তোমাকে হিসাব দেওয়া লাগবে আমার আল্লাহ বলেন আমি তো তোমার কাছে আমানত দিয়েছিলাম আমার আমানতটাকে তুমি কেন নষ্ট করলে তুমি কেন আমার নবীর পথে চালালে না তুমি কেন আমার কোরআনের নকশায় ওদেরকে নকশায়কে দিলে না কোরআনের সাজে ওদেরকে সজ্জিত করলে না কেন তুমি অভিশপ্ত অভ্যষ্টদের নকশায় তুমি ওদেরকে বানালে ওদের পরিবেশ তুমি গায়ের কোরআন গায়ের শরিয়ত ইহুদি খ্রিস্টান নাসারা বেঈমান বেদিনদের কৃষ্টি কালচারের সঙ্গে মিল করে কেন তুমি ওদেরকে তৈরি করেছ আজ যদি তুমি হিসাব না দাও তোমার ডাণ্ডা মেরে ঠান্ডা করে দেওয়া হবে তোমার পিঠের চামড়া তুলে নুন মাখানো হবে কি ভেবেছ ছেলে জন্ম দিলেই দায়িত্ব শেষ গার্জেন হয়েছে কেন সামলাও তোমার ছেলেকে এ ভাই কত মানুষকে দাফন করে এলাম না দাফন করেছি তো আমরা কবরে যখন মাইয়েতকে শোয়ানো হয় কবরে যখন মাইয়েতকে শোয়ানো হয় আপনাদের এদিকে কোন দোয়া পড়ে হ্যাঁ পড়ে কি দোয়া এগুলো পরে যজ্ঞ করা হাদিস পাকের যেটা মূল দোয়া যেটা বিসমিল্লাহ ওয়ালামিল্লাহ শর্ট এটা আমি ধরি বিসমিল্লাহি ওয়াল আমিল্লাতে রসুলিল্লাহ আলহিম আচ্ছা এত দোয়া রয়েছে এত কোরআন রয়েছে এত কিছু রয়েছে তো এইটা কেন ওখানে কবরে যারা শোয়াচ্ছে যারা শয়ন করাচ্ছে তারা বেশিরভাগ মাইয়েতের নিকটস্থ নয় তারা নিজের কাছের লোক ছাড়া নামে আমরা বলি না এই ছেলে কোথায় নামো এই ভাইপো আছো নামো এই ভাইটাই কেউ আছে নামো এই চাচা আছো নামো বলি না নমায়েতের সবচাইতে নিকটস্থ যে তাকে আমরা নামতে বলি কবরে মনে করুন বাপ মারা গেছে ছেলে কবরে নেমেছে গেছে বাপকে শোয়াতে এখন হুজুর দোয়া বলে দিচ্ছে আর ছেলে জানা আছে ছেলেরও বলছে শোানোর সময় বলছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ এই বিসমিল্লাহ বিসমিল্লাহ মানে বি আল্লাহ মানে আল্লাহর নামে আল্লাহ আল্লাহর নামে বিসমিল্লা মানে হচ্ছে আল্লাহর নামে যাও আল্লাহর নামে কি এখানে আরবিক গামার এর আছে এখানে একটা শব্দ উদ্ধ আছে লুকি আছে সেটা হচ্ছে আদাউকা আসল আসল ওখানে হচ্ছে আদাউকা বিসমিল্লাহ আদাউকা মানে আমি আপনাকে রাখলাম আমি আপনাকেই কবরে রাখলাম আল্লাহর নামে কেন আল্লাহর নামে রাখতে হবে কেন আমার বাবাজিরা ভাইরা জোয়ান যুবকেরা বেটি রাম গভীর মনোযোগ আমরা তো ভাবি ভাবিনা ভাবিনা দোয়া তো পড়ে নিলাম কেন এই দোয়াটা পড়লাম এমন করে শয়ন করিয়ে দিয়ে পুত্র বেটা যেন বাপকে সাবধান করে দিচ্ছে বাপ এমন করে এখন আপনাকে যে জায়গায় শুইয়ে দিয়ে যাচ্ছি যে জায়গায় আপনাকে রেখে যাচ্ছি আমরা রেখে যাওয়ার পরে যদি এখানে আপনার পেটাই শুরু হয় আপনার ধোলাই শুরু হয় আপনার পেঁদানি শুরু হয় না না আমরা কেউ আপনার কোনো সাহায্য করতে পারব না আমাদের সাধারণত কেউ মারামারি লাগলে ঝগড়া লাগলে আমরা ঠেকাই না থামাই না দুজন পেটা পেটি লেগে গেল মারপিট পাশের লোক যারা এই দাঁড়া কি হয়েছে কি হয়েছে দেখি তারা কার ন্যায় কার অন্যায় ওটা পরে শুনবো আরে কি হয়েছে বল কি হয়েছে বল শুনছি পরে আগে দাঁড়া মারা মাইটা তারা থামা বলি না প্রতিবেশী বা একটু দূরের মানুষ আর একটু দূরের মানুষ গন্ডগোল খুব জোর বেঁধে গেল